চূড়ান্ত জয় না আসা পর্যন্ত আরও তীব্রভাবে এবং বিস্তৃত পরিসরে গাজায় হামলা চালানো হবে। হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না ইসরায়েলি সেনাবাহিনী। এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি আরও জানান, সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে। এছাড়া হামাসের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা সুজাইয়া এবং জাবালিয়া ছাড়বে না বলেও জানান গ্যালান্ট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধের পরিস্থিতির নানা দিক, সুজাইয়া এবং জাবালিয়ায় চলমান অপারেশন, হামাসকে খুঁজে বের করা সহ সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার যে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যালান্টকে, তা কমান্ডার ইয়ারন ফিলক্যালম্যানের সহযোগিতায় তিনি তা সফলভাবে পালন করেছেন। গ্যালান্ট তার রিপোর্টে সন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের যোদ্ধারা ইতিমধ্যে হামাসকে নিশ্চিহ্ন করতে সুজাইয়া পৌঁছেছে এবং তাদের শেষ না করা পর্যন্ত সেখান থেকে তারা ফিরবে না। গ্যালান্ট তার যোদ্ধাদের প্রশংসা করে বলেন, তারা যেভাবে হামলা চালাচ্ছে তাতে হামাস অন্তত চাপে পড়েছে। তিনি চিফ অব স্টাফ হার্জি হ্যালেরির প্রশংসা করে আরও বলেন, তিনি দক্ষতা ও বিবেচনার সঙ্গে সবকিছু পরিচালনা করছেন। গাজার উত্তরে তারা যেভাবে অভিযান চালিয়েছেন, দক্ষিণেও তারা একইভাবে সফল হবেন বলে জানান গ্যালান্ট। হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্য অর্জন এবং যাদের অপহরণ করা হয়েছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত তারা থামবে না বলেও জানান গ্যালান্ট। কানিজ রাবণী, চ্যানেল এস, আন্তর্জাতিক ডেস্ক।